বিশ্বকাপের আগে শেষবারের মতো মাঠে নামতে চলেছে ল্যাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এই মাসে শেষ এবং দ্বিতীয় প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জামাইকার বিপক্ষে মাঠে নামবে, অপরদিকে ব্রাজিল মাঠে নামবে তুনিশিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচেই ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের আগে শেষবারের মতো মেসি ও নেইমারকে দেখা যাবে, এবং যার জন্যই মেসি ও নেইমার ফ্যানেরা এই দুটি ম্যাচ অবশ্যই দেখতে চাইবেন। তবে এশিয়া মহাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলাগুলো কোনো টিভি চ্যানেলে দেখায় না, যার জন্যই বিভিন্ন আনঅফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে VPN কানেক্ট করে ম্যাচগুলো দেখতে হয়। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ আপনারা এই ভিডিওটা দেখার পর খুবই সহজে দেখতে পারবেন। এই ভিডিওটির ডেসক্রিপশনে ব্রাজিল বনাম তুনিশিয়া এবং আর্জেন্টিনা বনাম জামাইকা ম্যাচের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আপনারা নিজেদের ক্রোম ব্রাউজারে গিয়ে epicsports.me লিখে সার্চ করলেই একটি ওয়েবসাইট বেরিয়ে আসবে, যেখান থেকে ব্রাজিল আর্জেন্টিনা সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খুবই সহজে দেখতে পারবেন। এছাড়াও PSG এবং অন্যান্য বিভিন্ন ক্লাবের ম্যাচগুলো আপনারা অতি সহজেই দেখতে পারবেন এবং লাইভ উপভোগ করতে পারবেন। এই ওয়েবসাইটটার মাধ্যমে কোনো VPN ছাড়াই আপনারা ক্রিকেট এবং ফুটবলের যে কোনো ম্যাচ সহজেই লাইভ উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনারা ইয়াল্লা স্যুট, ফুটবল TBHD, বিন স্পোর্টস টিভি চ্যানেল এবং ইয়াসিন টিভির মতো আনঅফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি খুবই সহজে দেখতে পারবেন।